যারা মদ খায় মদ নাই কি যারা নেশা নেশার সাথে যারা জড়িত সে যত বড় কিছু হোক যত মর্যাদার হোক আপনি নেশার সাথে জড়িত আপনি নেশা খান নেশা বিক্রি করেন নেশার সাথে কোনোভাবে জড়িত আপনার জন্য আল্লাহ রাসূল বলতেছেন জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ আছে কিনা সমাজে নেশাখুর আছে নেশার ব্যবসায়ী কেউ আছে রাসূল বলতেছেন তারা জান্নাতে যাবে না সে যত বড় আল্লাহর ওলি হোক এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আলাক আলাক যে মা বাবার অবাধ্য সন্তান আছে কিনা সমাজে জান্নাতে যাবে না সে বড় হুজুর সে বড় হুজুর কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে সে বড় দাতা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার জন্য জান্নাতের দরজাটা বন্ধ থাকবে জান্নাতে সে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না বিশ্বাস হয় কিনা বলেন কেন বিশ্বাস হবে জান্নাতটা সত্য সত্য না দুজুক সত্য কোরআন সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এই লোকগুলি জান্নাতে যাবে না এটা সত্য এর পিছনে চিন্তা করার কোনো সুযোগ নাই এই সমাজের মধ্যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করার মতো ছেলে পেলে অনেক বেশি অনেক বেশি যারা মা বাবাকে মা বাবা মনে করে না মা বাবাকে ওই ধরনের আচরণ করে না যে আচরণের কারণে মা বাবা সন্তুষ্ট হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট যে সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে থাকেন আছে কিনা সমাজে আছে আরে মা বাবার চেহারা মা বাবার মুখে হাসি ফুটে না মা বাবার মুখে হাসি ফুটায় না ছেলে বিদেশে থাকে মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না ছেলে ভালো চাকরি করে মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না ছেলের ঘরে ভালো রান্না থাকে মা বাবা সন্তুষ্ট হতে পারে না ওই সন্তান যত বড় নামাজি হোক আজকের জুমার নামাজে সে নামাজ পড়ুক সে জান্নাতে যেতে পারবে না বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি জান্নাতে যেতে পারবে তোমার যদি মৃত্যু হয় তোমার মা তোমার উপর অসন্তুষ্ট তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট তোমার মৃত্যু যদি হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মরতে পারবা জান্নাতে ঢুকতে পারবা না জান্নাতে ঢুকতে পারবা না এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াদায়ুস আল্লাযি ইউকিরু ফি আহলিল খাবাস ওই ধরনের দায়ুস দায়ুস কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ুসের যে সংজ্ঞা দিচ্ছেন দায়ুস কারা পরিবারের এমন ব্যক্তি তার পরিবারে তার মেয়ে হতে পারে তার পরিবারের তার বোন হতে পারে তার স্ত্রী হতে পারে তার মা হতে পারে যদি কোনো কারণে সে বেপর্দায় চলে দিনের বাইরে চলে বেপর্দায় চলে এমন চলা যেই চলাটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে নাই আল্লাহর নীতিতে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিতে নাই দায়ুস বলতে আমরা মনি যে চলে সে রাসূল বলতেছেন দায়ুস হলো সে বাবা হওয়ার পর যদি মেয়েকে সে শাসন না করে যে বেপর্দায় চলা যাবে না বাপ মা হলো দায়ুস